আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমিও আছি বালা আজকে আমরা একটা রেস্টুরেন্টে দাঁড়াইলাম অবশ্যই আমি যতটুকু পারবো সব শেয়ার করবো আপনার লগে আমার লাস্ট পর্যন্ত ভিডিও দেখতে থাকবা আর সব বালা থাকা আসসালামু আলাইকুম আমরা এখন আছি আম্বরখানা আমরা আইসি এটা ইনায়া ক্যাফ খুব সুন্দর রেস্টুরেন্ট আসলে আপনারা যদি আইন তাহলে বুঝবা আর আমি এই রেস্টুরেন্টও আগে আইসি আরো বাট ব্লগ করছি না এখন হইলাম একটু আইলাম যখন একটু ব্লগ করি অনেক সুন্দর রেস্টুরেন্টটা আর অবশ্যই আপনারা আইলে দুপুর টাইমে আইবা বাট সন্ধ্যা পরে আইলে অত বেশি সুন্দর নাই প্রাকৃতিক ভিউ পিকচার তোলার লাগিয়ে একটা কিন্তু বেস্ট একটা রেস্টুরেন্ট অনেক সুন্দর আমার রেস্টুরেন্টটা খুব ভালো লাগে কইলাম তাইলে একটু ব্লগ করি যখন ওয়াশরুমও আছে আপনারা চাইলে ভিতরেও খাইতে পারবা খুব ক্লিনও দেখতে পারা যে একটা কোনো গাছ ছাড়া কোনো ময়লা নাই ওয়াশরুমের রাস্তা একটা খুব সুন্দর সুন্দর আসলে ফুল ধরছে গাছের মাঝে যে সুন্দর ফুল আর এখানে আপনারা আইলে দুপুর পরে তিনটা চারটার দিকে আইবা অনেক সুন্দর কিন্তু আর টিনের ঘরও আছে চাইলে বইতে পারবা ভিতরেও বইতে পারবা এসিও আছে অনেক সুন্দর খুব ভালো লাগে আসলে যদিও যে টাউনের বাইরে যদিও হয় যদি তাইলে খুব ভালো লাগে আর ওগুলাও আছে খুব সুন্দর সুন্দর ফুল ধরছে কাছে আমি যতবার আই ও টাইমেও আই হ্যালো ভালো আছো নি তুমি তোমার নাম কিতা কিতা অনুতা অনুষা যে সুন্দর নাম তুমি যে কিউট তোমার বাসা কোন জায়গা কার লগে আইছো তুমি তিন বাবার লগে আইছো আচ্ছা সন্ধ্যা পরে আরো সুন্দর লাগে বাট সন্ধ্যা পরে কোনো পিকচার সুন্দর হয় না সুন্দর লাগে মেঘেদের ডাকে বাচ্চাইনটার লাগে খেলনার সিস্টেম আছে চাইলে আপনারা বাচ্চাইনে লই আইতে পারবা ও দেখতে পারা দোলনাও আছে রেস্টুরেন্টটা অত বেশ বড় নয় বাট খুব সুন্দর
অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট। আমি এখন আপনারা একটু ভিতরে নিয়ে লইয়া যাইমু। একটা আছে বর জায়গা, চাইলে বইতে পারবা, এসিও আছে, আর ওখানে ওর ভিতরেও আছে জায়গা, অনেক সুন্দর। কিন্তু রেস্টুরেন্ট আসলে যেখানেও যাই রেস্টুরেন্ট খুব ভালো লাগে। খুলাম অনেক দিন ধরে, কোনো ফুড ব্লগ করা হয়েছে না, কোনো রেস্টুরেন্ট নিয়ে ব্লগ করা হয়েছে না, তাইলে আজকে একটা রেস্টুরেন্ট নিয়ে ব্লগ করি। আমার বিয়ার আগে গেছিলাম, অনেক সুন্দর লাগে। আর বিয়া পরে আবার হয়েছে না, ফার্স্ট টাইম এলাম। আসলে গাছগুলা কিতা আমি জানি না ঠিক, বাট যে সুন্দর গিয়া ধরছে, ঘরে সাপ যদি থাকে, বাট খুব ক্লিন গাছের নিচ, যে ক্লিন সাপ তা বলে বুঝলাম না। খুব সুন্দর কিন্তু ভিউ মেঘদের। যে সুন্দর লাগে, যে সুন্দর ভিউ হইছে, আগে দেখাইছি আপনারা এক ছয়টার সময়, আর ওখানে ওই লগি সন্ধ্যার পরে ভিউটা, আর ওই লগি মেঘ আইছে, অনেক সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। কিন্তু আসলে তারা গাছগুলো অত সুন্দর উড়িকিলা করে, আপনারা আইলে বুঝবাই কেন, আর কেন লোকেশন হইল ও দেখরা, একটা যে সুন্দর ছাতার মতন, এগুলা যে তারা কিলা বানায়, রড দেখরা আমার ওই লগি খের করা, মিশিওর জানি না, লাইটটাও যে সুন্দর লাগে, যে সুন্দর একটা। কিন্তু তো আরাম বাতাসতে হালকা মেঘ, এর মধ্যে বাতাস, আর আমরা এখানে ছবি তুলছি, টিকটকও করলাম, যেহেতু আমরা সন্ধ্যার বেশি আগে গেছি না, যখন অত বেশি ফার্সি না কিছু করতাম, তো খুব বাতাস, অত আরাম ভাল লাগছে। ইলা কি কুলামেলা রেস্টুরেন্ট, ইলা নাই, আর যেখানে স্কাইডেনগুলো তো সাদর উফরে, ইলা কুলামেলা রেস্টুরেন্ট নাই। আর এখন আমরা খানি আইছে, আমরা অর্ডার করছি নান, নর্মাল নান, আর বাটার নান, আর তান্দুরি চিকেন। তান্দুরি চিকেনটা খুব স্পাইসি, যার কারণে অত বেশি ভালো লাগছে না। আর এখানে একটা বিলাই আছে, আমরা ওগুলা খাইতে পারছি না, ওগুলারে বিলাই রে দিলাইছি, বিলাইয়ে আবার তান্দুরি চিকেন খায়, আবার বাটার নান এগুলা আবার চয়েস করে না। তো সব কিছু শেষে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা দিন গেছে, খুব সুন্দর একটা রেস্টুরেন্ট, খুব আপনারাও দেখতে পারবা। আর যেহেতু টাউনের থেকে একটু বাইরে, ও কারণে যে একটু বিরক্ত লাগে, ওখানে টাউনের ভিতরে হইলে আরও খুব ভালো হইল অনেক। আর এখন দেখতে পারা সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা ভিউটা সুন্দর, এমনি ভালো লাগে, বাট পিকচার লাগে সন্ধ্যা পরে সুন্দর নাই, দিনও খুব সুন্দর পিকচার হয়। পরে আমরা আরও কত সময় বইছি, পরে তাই স্যুপ অর্ডার করছি, আর যত তাই স্যুপ অর্ডার দিছিলাম, পরে আমরা খাওয়াও, পরে পরে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। আর আপনারা ব্লগ দেখবা, আর অবশ্যই আপনারা যাইবা, অনেক সুন্দর প্লেসটা। সব ভালো থাকা, আসসালামু আলাইকুম, অন্য সময় অন্য ব্লগ নিয়ে আজ।